করো বাবা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। মা, তুমি এত চিন্তা করো কেন গো? যার চিন্তা করো সে এক্ষুনি এসে পড়বে। রাজু, ওই যে কাছে, চল শিখে, চল চল। আর তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। রাজু, এখানে যাও, তাড়াতাড়ি করো না। তাড়াতাড়ি চল না, চল চল চল, দেরি হয়েছে। আগে চলো, এটা তো ঘোরা, তারপরে উঠবো। আরে চল চল, আরে দেখি আসছে। এই মরেছে, সামনে চাকাটা লিখে গেল। যা, কি হলো রে, কি হবে এখন? দৌড়াবি কেন? আমি তো আছি, দাঁড়া না। কাকা, তুমি তো আমাদের থেকেই যাচ্ছ। এই সাইকেলটা একটু দিয়ে শোনাবো আমার বাড়িতে। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই আমার কাঁধে ওঠ। পাগল হয়েছিস? আরে বাবা, তুই ওঠ না আমার কাঁধে, নে আয় আয় আয়। নিতিস না কেন? এই ভগ্নাংশের অঙ্কটা ভালো করে দেখে না। ক্লাস আরম্ভ হয়ে গেছে, আর তুই? আমি যাবো না। কেন? এমনিতেই দেরি হয়ে গেছে, আবার পড়া হয়নি। তুই জানি না, শিখিয়ে যা, আসুন বিকেলবেলা খাওয়া বাড়িতে দেখা হবে। যা যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে মোট কত হলো? 30 পূর্ণ 3 4। আসবো স্যার। কটা বাজে? হ্যাঁ, গেট আউট, গেট আউট। এবার থেকে প্রেয়ারের আগে স্কুলে না ঢুকলে গেট বন্ধ করে দেবো। স্যার, আমার আসলে সাইকেল। আবার আসলে? আসলে বাধা যা, গার্জেনকে দেখেন। স্কুলে বেড়াতে এসেছে হত ছাড়া। ঠাকুমা বোগে বলে নয় বাড়িতেই যায়নি কিরে? তোরা দিয়ে দাদাই ছুটিয়ে গেল, কি হয়েছে? মন খারাপ? নিশ্চয়ই বিপিন মাস্টার মেরেছে। ওর মজা হচ্ছে আজকে। ওই যে আসছে, চল আমরা লুকিয়ে পড়ি। চল চল চল। রক্ত? ও কাশি, দাঁড়া, তোর মজা দেখাচ্ছে। কাল স্কুলে আসবি? আমরা গরিব মানুষ মাস্টারমশাই, দয়া করুন, এবারের মতো ওকে মাফ করে দিন মাস্টারমশাই। ও আর এমন কাজ কখনো করবে না। না না না, এরকম কথা আমি অনেকবার শুনেছি। ওর আর আমার স্কুলে কোনো জায়গা নেই, ওকে আপনি অন্য স্কুলে নিয়ে যান। আমি আপনাকে হাত জোর করে মিনতি করছি মাস্টারমশাই, বাপ মামারা ছেলে লেখাপড়া শিখে যদি একটু মানুষের মতো মানুষ হতে পারে। দেখছেন তো কি অবস্থা করেছে, মাস্টারমশাইয়ের গায়ে যে ছাত্র হাত দিতে পারে সেরকম ছাত্রকে আমি আমার স্কুলে রাখবো। শুনুন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। যান যান, আমি আর এই ব্যাপারে কিচ্ছু করতে পারবো না। মাস্টারমশাই, আপনি ওকে ক্ষমা করে দিন। না না, আমি কিছু জানি না, আমার কিছু করার নেই। নিন ট্রান্সফার সার্টিফিকেটটা, ধরুন, নিন ধরুন, যান। আর মাস একেবারে জ্বালিয়ে দিলে, তাই মাস্টারকে ঢিল মারতে গিয়েছিলি কেন? বলে ওমা রাজুকে মারবে, আর আমাকে মারবো না? ও যদি আবার মারে আমাকে আবার মারবো, আবার মারবো। বীর পুরুষ, এইবার যে স্কুল থেকে তাড়িয়ে দিল, কোথায় গিয়ে মেকআপ করা পড়বি? পড়ার কথা ছাড়ো তো। রাজু তো পড়ছে, তাতেই আমার হবে। তুমি দেখে নাও ঠাম্মা, রাজু এবার ফার্স্ট হবে, ও অঙ্কে যে একসবেই পাবে। বাজি, ওরে হতভাগা, রাজু রাজু করেই জীবনটা কাটিয়ে দিবি? এবার তো গোমুখ হয়ে ওই মাঠে গিয়ে গরু চড়াতে হবে। চল বাড়ি, চল মুখ পড়া। কাই কাই
রাজু, কাশির জন্য মন খারাপ করছে বাবা, কি হয়েছে? মন খারাপ করার কি আছে? ডাক্তারবাবু তো বলেছেন ওকে দু একদিনের মধ্যেই ছেড়ে দেবে। ও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। কিন্তু ডাক্তারবাবু যে বললেন ওর মাথায় চোট লেগেছে। না 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 না, ডাক্তারবাবু এও বলেছেন এই চোট লাগার জন্য কিচ্ছু চিন্তা করার দরকার নেই। তাহলে আমি কালকেই হাসপাতালে যাব, ওকে রেজাল্ট জানাবো। আমি ফার্স্ট হয়েছি শুনলে ও খুব খুশি হবে। ঠিক আছে বাবা, তাই যাবে। আরে কাশি, জানিস আমি ফার্স্ট হয়েছি। তুই ফার্স্ট হয়েছিস? সত্যি বাবা কাশি, এখন তুমি ভালো আছো তো? হ্যাঁ, কিন্তু রাজুকে তো পড়াশোনা করার জন্য এবার শহরে যেতেই হবে। আমি গ্রাম ছেড়ে কোথাও যাবো? তা বললে কি হয়, বড় স্কুলে পড়বি, অনেক লেখাপড়া শিখবি, আমি সব ব্যবস্থা করে এসেছি। আমি বললাম না আমি কোথাও যাবো না, যাবো না, যাবো না। রাজু 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 শোন। রাজু চলে গেল কেন? শোনো কাশি, তুমি তো তোমার বন্ধুকে খুব ভালোবাসো, ওর জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে বোঝাতে হবে যে ওকে শহরে পড়াশোনা করতেই হবে। তুমি তো চাও ও পড়াশোনা করুক, নাম করুক, দশ জনের মধ্যে একজন হোক, কিন্তু ও তো কিছুতেই শহরে যেতে রাজি হচ্ছে না। আমি জানি একমাত্র তুমিই ওকে রাজি করাতে পারো। ঠিক আছে, বললাম না আমি কিছুতেই তোকে ছেড়ে শহরে পড়তে যাব না। আহা, তুই আমার কথাটা শোন না। আমি কিছুই শুনতে চাই না, আমি যাব না। দেখ, তুই যাবি, তোকে যেতে হবে। তুই শহরে স্কুলে পড়বি, বড় হয়ে চাকরি করবি, আমার কত গর্ব হবে বলতো। সবাই বলবে ওই যে কাশিনাথ রাজুর বন্ধু। কিন্তু তুই, বললাম তো তুই বড় হয়ে চাকরি বাকরি করবি, নাম ধাম করবি, তারপর আমি যাবো। কি রাজি তো? হ্যাঁ। ওই দেখো আবার বেজার মুখ করে বসে আছে। আচ্ছা একটা কাজ করা যাক, আমরা দুজনে মিলে একটা ছবি তুলে রাখি, তাহলে যখনই দুজনের মন খারাপ হবে আমরা আমাদের ছবিটাকে দেখবো, ছবির সঙ্গে কথা বলবো। কি রাজি তো? ঠিক আছে, চল 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 চল। সব জামা কাপড় ব্যাগে দিয়ে দিলাম, বাবা তো গিয়ে মাঝে মধ্যে দেখে আসবেই তোমাকে, কোন রকম দুষ্টুমি করবে না, কেমন? একদম মন খারাপ করবে না। আর তুমি তো পূজা ছুটিতে আসছো এই বাড়িতে, তাই না? এই রাজু, রাজু এগুলো ব্যাগে নিয়ে নে। কাকিমা, এগুলো রাজুর ব্যাগে দিয়ে দাও। এই পেয়ারা, এই এখানে কলা আছে। তো সব কি করে নিয়ে যাবে? আরে এ তো কিছুই না, ঠাকুমার কতকে দিচ্ছিল। সাবধানে যেও বাবা, আর গিয়ে চিঠি দিও, কেমন? আচ্ছা কাশি, ওকে সাবধানে নিয়ে যাস। আমি তাহলে এগোচ্ছি, গঞ্জে একটু কাজ সেরেই খেয়াঘাটে পৌঁছে যাবো। ঠিক আছে কাশি, ঠিক মতো ওকে নৌকায় তুলে দিস, সাবধানে যাস বাবা। ঠিক আছে, আর একদম দুষ্টুমি করবে না, সাবধানে থাকবে, কেমন? যা, আমি ওকে খেয়াঘাট পর্যন্ত পৌঁছে আসবো। আচ্ছা চল। কত স্বপ্ন ছিল চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। কত স্বপ্ন ছিল চোখে পাতায়, কত সুখে স্মৃতি লেখা মনে খাতায়। সব কিছু আজ শূন্য করে আমার দিলি তুই একা করে, ও মানে না রে হয় ও বন্ধ।
আমার
বাবু, কি করলে আপনার মতো মাস্কিল তৈরি করে যে বলুন তো? প্র্যাকটিস করো দেখি। শুনতে পাচ্ছ না নাকি? কি হলোটা গিয়া হলোটা কি সাত সকালে দেখাচ্ছে কেন? আরে আপনি, নমস্কার নমস্কার। আমায় বলছো? হ্যাঁ গো, তোমার কি সাত সকালে ভিনগতি ধরলো? নিজের বউকে চিনতে পারছো না? ও তুমি? হ্যাঁ আমি। হ্যাঁ এটা আবার কি? কোনটা কি? এটা 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 হলো হাউস কোট। কালকে না নিমকের থেকে কিনেছি, ভালো না? কেন, আজকাল কি তোমরা শাড়ি পরা ছেড়ে দিয়েছ? আমার রেজারটা কে নিল? তোমার রেজার? হ্যাঁ, রাস্তার কুকুরে নিয়ে চলে গেছে। ঘরের দরজাটা খোলা ছিল তো, বলি হবে বুদ্ধি বাবা, বাড়িতে এতগুলো বাথরুম আর তুমি এইখানে বসে গালি সাবান ঘষছো কেন? বাথরুমটা তো সেলুন নয় যে ওখানে বসে দাড়ি কামাতে হবে। যেখানে সেখানে বসে দাড়ি কামালে ওরকম রেজার হারায় না মানে। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং আন্টি। গুড মর্নিং, গুড মর্নিং। সুপ্রভাত বৎস, তা তোমার আগমনের হেতুটা কি? ও হ্যাঁ, আপনার এই মাসে ভাড়াটা। মা কি লুকি ছেলে দেখেছো! আসি আঙ্কেল। হ্যাঁ আন্টি এলাম। আচ্ছা বাবা এসো। যত সব, আরে দেখতে পাও না নাকি? বাবা রে বাবা, গাছে জল দিতে যেতে একটু জল গায়ে পড়েছে, তাতেই এত। রঘু, এ রঘু এদিকে, এই বাইকটা কে পরিষ্কার করেছে? তুই? বাইক আমাদেরকে পরিষ্কার করে তার ঠিক নেই। সকাল থেকে দুধ গ্যাস বাজার সব করতে করতে আমসি হয়ে যাচ্ছি, ও রোববার করে দেবো। ওই আমাকে তো জিজ্ঞেস করলো না কে পরিষ্কার করেছে? আমি পরিষ্কার করেছি। পরিষ্কার করেছি? আমার বাইকে তুমি আর হাত দেবে না। আমিও দেখব কত কঠিন। বসুন বসুন। তুই শহরে স্কুলে পড়বি, বড় হয়ে চাকরি করবি, আমার কত গর্ব হবে বলতো? সবাই বলবে ওই যে কাশীনাথ রাজুর বন্ধু। এই তো আমি বড় চাকরি করছি, তুই আসবি বলেছিলি, এলি না কেন? বললাম তো তুই বড় হয়ে চাকরি বাকরি করবি, নাম ধাম করবি, তারপর আমি যাবো। তুই শহরে আসবি, তোকে নিয়ে আমি ঘুরবো বেড়াবো, কত জায়গায় যাবো, তুই আমার সঙ্গে থাকবি। কতবার বলি আসবি আসবি, এলি না। কেমন আছিস রে? ভালো আছিস তো? কি ব্যাপার, তোমরা সবাই চেঁচাচ্ছ কেন?
না চেঁচাবো না, বের করে দাও তোমার নাতিকে। বের করো, খুব শিক্ষা দিয়েছো তোমার নাতিকে। হ্যাঁ, এদিকে পরের গাছে কলমগুলো চুরি করে আসছে। আজকে একটা হেস্তু নেস্তু করেই তবে যাবো। কাশি তো সকালবেলা আসছি বলে বেরিয়ে গেছে, সেও যায়নি, কোথায় যে গেল ছেলেটা। দেখো কুড়িমা, শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করো না। তুমি জানো না না কাশি কোথায়? এদিকে তো এলো, এই বাড়িতে ঢুকলো, দেখলাম তো তুমি কাশিকে ঢুকিয়ে রেখে দিয়েছো। তোমার আজকে পেয়ে পেয়েই তো আসলো বাড়ি বেড়েছে। হ্যাঁ, ঘেরে ছেলে তৈ তৈ করে সারাদিন ঘুরে বেড়াচ্ছে, আর তুমিও দিব্যি আসো পিছিয়ে। হ্যাঁ, কি করেছে সেটা আগে বলবে তো। কি করেনি, কি করেনি? ছেলে পুলে জুটিয়ে দিব্যি গোকুল খুড়ার বাগান থেকে পেয়ারা বাতাবি লেবু পেরে খাচ্ছিল। তারা করতে দেখছো শুধু কি তাই? সেদিন আমার পুকুর থেকে চুরি করে মাছ ধরেছে। মাছ ধরেছে? কই, আমি তো কিছু জানি না। তোমার কাশির দাস তো তুমি দেখতে পাও না? শোনো পিসি, ওকে ভালো করে শাসন করে দেবে, নইলে ধম্মে সারের মতন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো বের করে দেবো বলে দিলাম। হ্যাঁ, আজ শেষবারের মতো বলে যাচ্ছি পিসি, এরপরে যদি পাড়ায় দেখতে পাই মেরে ঠ্যাং খোড়া করে দেবো। কাশিকে একটু শাসন করো, পরে পস্তাবে। এই বলে দিল। হ্যাঁ, কি ভেবেছিস চুরি করেছিস? আমি দরজা খুলবো না। আম্মা, আমি সারাদিন কিছু খাইনি, দরজা খোলা খিদে পেয়েছে। বিষয় খিদে পেয়েছে, দেখবো দেবার খিদের কেমন জ্বালা। বললাম না আমি কিছুতেই তোকে ছেড়ে সরব করতে যাবো না। আহা, তুই আমার কথাটা শোন না। আমি কিছুই শুনতে চাই না, আমি যাবো না। দেখ, তুই যাবি, তোকে যেতে হবে। তুই শহরে স্কুলে পড়বি, বড় হয়ে চাকরি করবি, আমার কত গর্ব হবে বলতো? সবাই বলবে ওই যে কাশীনাথ রাজুর বন্ধু। কিন্তু তুই, বললাম তো তুই বড় হয়ে চাকরি বাকরি করবি, নাম ধাম করবি। কাশি, আহারে, সকাল থেকে না খেয়ে ঘুমিয়ে পড়েছে কাশি। কাশি, খাবার এনেছি, খেয়ে নে। ওর আমার খিদে নেই। ওর নিরাগ হয়ে গেল না? খাবার এনেছি, ও উঠে খেয়ে নে। বললাম তো খাবো না। ভাইয়ের লোকেরা আমাকে কত কথা শুনিয়ে গেল। হ্যাঁ, বললো কার গাছের পেয়ারা বাতাবি লেবু এসব তুই চুরি করেছিস, তারপর কার পুকুরের মাছ ধরেছিস, এইসব কথা শুনেই তোমার মাথাটা গরম হয়ে গেল। তুমিও তো ওদের কথা বিশ্বাস করলে। আমি কি নিজে খাবো বলে চুরি করেছি? তবে ওই যে আমাদের ওই পুরনো পাড়ায় ভগীরথ কাকা আছে না, যার ছেলে বাবা মাকে টাকা পাঠায় না, আমায় বললো যে বাবা একটু বাতাবি লেবু খাবে, তাই জন্য তো ওই গোকুল কুড়োর বাগানে গিয়ে আমি। দেখো দেখিনি কাণ্ড, ওরা কি সমস্ত কথা বলে গেল, তা তুই আগে বলবি তো। তুই বরং একটা কাজ কর, শহরে গিয়ে একটা কাজের চেষ্টা কর। চেষ্টা চরিত্রী করলে একটা না একটা কাজ তুই পেয়ে যাবি। তাছাড়া রাজু তো কতবার বলেছে তোকে যাওয়ার জন্য, তুইও তো যাবি বলেছিলি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আচ্ছা, তা আমি মরে গেলে তুই কি করবি? হতবাক না। ওরে বাবা, বয়স তো হয়েছে, একদিন না একদিন তো মরতে হবে। তবে তুই যে আরোপ করেছিস তাতে আয়ু যেটুকু ছিল তা থাকে না।
তার চেয়ে আমার কথা শোন, তুই শহরে যা, ওখানে গিয়ে কাজকর্ম পেলে আমিও চলে যাব, তখন আমি সেজে গুজে পায়ের উপর পা তুলে দিয়ে আরাম করব। আপনার ফোন কার ফোন এসেছে? কার আবার, একটাই তো ফোন আসে, আপনার প্রাণের বন্ধু কাশি, কাশি ফোন এসেছে। বন্ধুর প্রতি কত ভালোবাসা, তাও যদি আমার উপর হতো। হ্যালো 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 রাজু, হ্যাঁ রাজু বলছি। শোন, আমি আমি না কলকাতা আসছি তোর কাছে। আরে আমি তো কবে থেকে বলছি চলে আয় চলে আয়, তুই তো শুনিস না। আরে শোন না, আরে এখানে অনেক ঝামেলা হয়ে গেছে, আমি সব তোর কাছে গিয়ে বলবো। ঝামেলা? আমি গিয়ে বলবো তোকে সব কিছু। আচ্ছা তুই রাস্তা চিনে আসতে পারবি তো? কি বলছিস শুনতে পাচ্ছি না, জোরে বল। হ্যাঁ শোন, নদী পেরিয়ে নাদন ঘাট, তারপরে বাসে করে ধর্মতলা, বুঝেছিস? হ্যাঁ বলছি যে আমি ধর্মতলা বাস স্ট্যান্ডে আমি তোর জন্য দাঁড়াবো দশটায়। জোরে বল, দশটায় দাঁড়াবো ধর্মতলায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বলছি যে সাবধানে আসবি, রাস্তাঘাট কিন্তু ভালো না, আর লোকজন তো একদমই ভালো না, পকেট মার ভর্তি বুঝলি। টাকা পয়সা আনলে একটু সাবধানে আনবি। আরে তুই এত চিন্তা করিস না, আমি সব ঠিকঠাক করে নিয়ে আসবো। শোন, ওখানে পৌঁছে আমি তোর সঙ্গে জমিয়ে গল্প করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখছি তাহলে। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং আঙ্কেল। কানে তুলো বোঝা থাকলে শুনবে কি করে? তাই তো। বাবা রাজু, তুমি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে পেয়ে গেছ, শান্ত ভদ্র, কিন্তু তোমার বন্ধুর ফোন আসলে তুমি কিরকম ছেলে মানুষের মতন হয়ে যাও কেন বলো তো? বাবা রাজু, তোমার বন্ধু কি আসছে কবে? আগে কালি। রাজু 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 রাজু, সবাই নামতে, তুমি নামবে না? আরে দাদা, এত বড় বাস স্ট্যান্ডে আমার বন্ধুকে না পেলে আমি নামবো কি করে? আগে আমার বন্ধু আসুক, তারপর আমি নামবো। আপনি দাঁড়ান। রাজু রাজু এইখানে। ও রাজু, এই তো আমি এইখানে, আরে আমি এসে গেছি। এই রাজু, এই যে দাদা, আমি বলেছিলাম আমার বন্ধু এখানে কোথাও আছে, এক্ষুনি এসে বলবে, দেখুন এসে গেছে। আরে দাদা, আমি আমি এইটা দিই নয়, এটা দিই নয়। রাজু 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 রাজু, আমি বলেছিলাম না যে আমি এসে যাবো। হ্যাঁ কিছু তো দেখতে লাগছে তোকে। কি হয়েছে? চল বাড়িতে কথা, চল। আরে বাড়িতেই কথা হবে, চল চল, ওঠ বাইক, ওঠ বাইক, ওঠ। কি করে উঠবো? আরে এই তো আমি যাবে বসছি, ওঠ, এই বস বস, এই দুটো পা দে। হ্যাঁ এখন এখন স্ট্যান্ডটা তুলি, ব্যাগ ব্যাগ ধর, ব্যাগটা ধর, ব্যাগটা ধর। হ্যাঁ পাটা ঝুলছিস তো, ভালো করে আমাকে চেপে ধর। এর উপরে চালাবো কি করে? এখানে ধর। হ্যাঁ হ্যাঁ এই তো এসে গেছি। ওরে বাবা, কত বড় বড় বাড়ি রে, আমার মাথা ঘুরছে রে, বাপ রে বাপ। হ্যাঁ এদিকে আন্টি, আঙ্কেল, এই আমার বন্ধু, এর কথাই আপনাদের বলেছিলাম। কাশি দেখেই বুঝতে পারছি, এই আমার ছোটবেলার বন্ধু। আর সবাইকে নমস্কার করতে হবে না, অনেকটা পথ এসেছো, যা উপরে গিয়ে বিশ্রাম নাও। অনিশা, ওদের একটু চা করে দাও তো। চল 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 উপরে ঘরগুলো দেখাই, চল চল। বাবা বাবা, ছেলেটা খুব সরল না? গাইয়া গাইয়া, এই তো বল বাবা, তুই এত বড় ঘরে থাকিস।
কি সুন্দর ফুল রে, এতে গন্ধ নেই কেন রে? ওটায় গন্ধ নেই, ওটা নকল ফুল। এই পাখি কোথা থেকে ডাকছে রে? ঘড়ি পাখি। ঘড়ি পাখি? ঘড়ি পাখিটা আবার কি? এই যে ঘড়ি পাখি। শহরে এমন অনেক কিছু দেখবি মনে হবে আসল, কিন্তু নকল। হ্যাঁ, আমাদের গ্রামে কিন্তু কোনো নকল জিনিস নেই বল। আমারও না, শহরের নকল জিনিসে কোনো বিশ্বাস নেই জানিস। কিন্তু শহরে না অনেক কিছু ভালো জিনিস আছে তুই জানিস। ঠিক আছে, পরে কথা হবে, চ আগে চান করে ফ্রেশ হয়ে যা। হ্যাঁ ঠিক বলেছি, মনে আছে ছোটবেলা পুকুরে আমরা কত ঝাপাঝাপি করেছি, ডুবসাঁতার দিতাম। আরে পুকুরটা এখানে কত দূরে? পুকুর? হ্যাঁ দূরপোকা, এখানে পুকুর করতে গিয়ে পাবি? এখানে বাথরুম, বাথরুমে গিয়ে চান করতে হয়। হ্যাঁ বাথরুমে তো লোকে এক করে, আর তোরা চান করিস? এখানে থাকতে গেলে তোকেও তাই করতে হবে। যা যা বাথরুমে যা, ওখানে সাবান তেল তোয়ালে সব রাখা আছে, যা চান করে ফ্রেশ হয়ে বুঝলি। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। বাবারে বাবা, বন্ধুকে খেয়ে ফেলবো নাকি? আসছি। মেয়েটা তো বেশ ভালো, তো বাড়িওয়ালা মেশো সে মেয়ে না? আচ্ছা তুই জামা কাপড় পরে রেডি হয়ে নে তাড়াতাড়ি, তোকে নিয়ে বিকেল বেলা বেরোবো। আচ্ছা ঠিক আছে। তারপর 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 তো আমাকেই চরম করতে আসছিল। ছাওয়ারে ভিজে গিয়ে বলে কি না তোমাদের ছাড়ো। বাবা কি জিনিস রে ববি, ডোন্ট মাইন্ড, আমি একটু আসছি রে। কেন রে, তোর আবার ফোন আসার সময় হয়ে গেল নাকি? হ্যাঁ রে সরি। হ্যাঁ চল আমরা ওখানে গিয়ে বসি। ও বাবা, তোদের কাছে প্রেম করাটা কত সহজ। তবে যাই বল, আজকালকার ছেলেদের সঙ্গে খুব বুঝে শুনে প্রেম করতে হয়, না হলে হঠাৎ তুই এত জিজ্ঞেস করছিস, প্রেম টেম করছিস নাকি? নো বেবি, আমার সেরকম এখনো কেউ জোটে। তোর কেমন ছেলে পছন্দ? আমি যাকে মন দেব তাকে হতে হবে একদম সরল মনের মানুষ, মনে কোনো পাপ থাকবে না, ভালোবাসার মধ্যে কোনো খাট থাকলে হবে না, এক কথায় সাদা সিটে মাটির মানুষ। সেরকম হলে তো কুমার তুলি থেকে অর্ডার দিতে হবে। কেন, তুই যে যন্ত্রটার কথা বলছিস ওকে এনে ফিরিয়ে দে না। যাই বল, আমার মনে হয় ছেলেটা খুব সরল, সে সরলই হোক বা কঠিনই হোক, এরকম একটা জিনিসকে হাতের কাছে পেয়ে ছেড়ে দেওয়া যায় না। ওকে কিন্তু তোর জন্মদিনে ইনভাইট করিস, জমিয়ে খাদ্য করা যায়। তুমি এসে 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 এসে। মর্নিং, আপনার বন্ধু কোথায়? আমার বন্ধু ওদিকে। নিন, কি হলো? নিন নিন নিন। না থাক, লজ্জা করছেন কেন, আপনার জন্যও তো এনেছি। মানে? বুঝেছি, আপনার বন্ধু কিছু বলবে না, নিন ধরুন খান। হাই। হ্যাঁ খান, জানেন তো আজ আমার জন্মদিন। আজ তোমার জন্মদিন? বা খুব সুন্দর, খুব ভালো কথা, খুব ভালো কথা। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ, দয়া করে যদি আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফেরেন, সন্ধ্যাবেলা পার্টি আছে, অনুগ্রহ করে গেলে খুশি হব। আপনিও কিন্তু থাকবেন সন্ধ্যাবেলা? হ্যাঁ যাবো, তোমার জন্মদিন নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। এই খাবি? না তুই খা। তাহলে খাই। কি বললি? বান্ধবীর জন্মদিনে ওই কলোনিতে? আমাদের একটা স্টেটাস আছে, তোর ওখানে যাওয়া চলবে না। আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো, তোমাকে নিয়ে মাথা ঘামাতে হবে না।
মাইন্ড ইউর ওন বিজনেস ওকে বাবা শুনছো এই হচ্ছে আমার বোনের টেস্ট কলোনিতে যাবে বার্থডে সেলিব্রেট করতে তাও রাত্রিবেলা আচ্ছা ওর কি মাথা খারাপ হয়ে গেছে মনীষ আমার বন্ধু বাবা আমরা এক কলেজে পড়ি এক ক্লাসে পড়ি আর আমার ব্যাপারে ইন্টারফেয়ার করতে দাদাকে বারণ করো মানে আচ্ছা আচ্ছা তোমার মেয়ে কি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট আমাদের কোনো সে নেই আমি যখন যাব বলেছি আমি যাবই দেখলে বাবা দেখলে ওর চাল চলন কিন্তু আমার ভাল লাগছে না তুমি ওকে বারণ করে দাও ঋষি বিহেভ ইওর সেলফ ববি অবুঝ মেয়ে নয় যথেষ্ট বুদ্ধিমতী ওর তো নিজের সাথে মতামত আছে নাকি ওর উপর জোর করে কিছু চাপিয়ে দিয়ে ওটা ঠিক হবে না তাছাড়া আমার ওর উপর যথেষ্ট ভরসা আছে বা এমন কিছু করবে না যেটা আমাদের কোনো অস্বস্তির কারণ হতে পারে দেখো বাবা তুমি বছরে ন মাস বিদেশে কাটাও ও এখানে কি করছে না করছে কিচ্ছু দেখতে পাও না আমার একটাও কথা ও শোনে না নিজের ইচ্ছে একটা অর্ডিনারি কলেজে ভর্তি হয়েছে বন্ধু বান্ধব সব মোস্ট থার্ড ক্লাস ওর বোঝা উচিত ও কোন ফ্যামিলি মেয়ে তুই কি ওর সব বন্ধু বান্ধবকে দেখেছিস কি করে জানলি তারা সব থার্ড ক্লাস শোন আমি তো একসময় সব অর্ডিনারি কলেজে পড়াশোনা করেছি সে তুমি যাই বলো তুমি বরং ওকে তোমার সঙ্গে বিদেশ নিয়ে না ও এখানেই থাকবে তোমার চেয়ে ওকে আমি বেশি ট্রাস্ট করি ওকে যা বলার আমিই বলব তুমি কিছু বলবে না ওকে তোর কোনো ইচ্ছেতে আমি কোনোদিন বাধা দিইনি আজই তো বলো তোর বান্ধবীর জন্মদিনে তুই গাড়ি নিয়ে যা না না বাবা আমি আমার বন্ধুদের সাথে একসাথে যাব প্লিজ As you like. Thank you, Baba! Thank you! Happy birthday, Monica! Thank you. Kire, কি সেজেছিস রে? দারুণ লাগছে। এই, ওই স্যাম্পলটা কোথায় রে? ওই যে, ধুতি পরা। বেলুন ফলাচ্ছে, দেখ না। এই, এই যে। আমি? হ্যাঁ, তুমি। এদিকে এসো না। আসছি আসছি এই কোথায় যাচ্ছ না না ওদিকে যেও না ওরা তোমাকে নিয়ে মজা করবে আমাকে নিয়ে মজা করবে আমাকে নিয়ে ওরা মজা করবে কেন এই যেও না এই তোমরা আমাকে এই বলে ডাকছিলে কেন আমার নাম তো কাশীনাথ কি নাম বললে কাশীনাথ আচ্ছা তোরা সবাই কি বলতো সাদা সিধে ছেলের সাথে এভাবে মজা করতে তোর ভালো লাগে শোন তোর যদি ভালো না লাগে না ও পাশে গিয়ে দাঁড়া দেখ না ওর সাথে আমরা কি করি আচ্ছা কাশীনাথ বাবু আমরা যে এখানে এতগুলো মেয়ে আছি এর মধ্যে আপনার সব থেকে সুন্দর বলে কাকে মনে হচ্ছে তোমাদের মধ্যে কাউকে না আরে আপনি তো অদ্ভুত লোক আমাদের দিকে না তাকি বলে দিলেন আমরা ভালো নয় সুন্দরটা কি মুখ দেখে বোঝা যায় সুন্দরটা মন দেখে বোঝা যায় তোমরা আমার মতন একটা ছেলেকে ডেকে জিজ্ঞেস করছো যে তোমাদের মধ্যে কে বেশি সুন্দরী আসলে যে আমাকে অসম্মান না করে এখান থেকে দূরে সরে গিয়ে দাঁড়ালো সে তোমাদের সবার মধ্যে থেকে সুন্দরী বিশ্বাস করো উনি হচ্ছেন আসল সুন্দরী এর নাম মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে থ্যাংক ইউ আচ্ছা এই হচ্ছে সোনিয়া ও হাই হাই সোনিয়া ময়ূরী হ্যালো হাই সুদেশনা হাই হাই পূজা হাই হ্যালো এন্ড দ্যাট ইজ ববি হ্যালো নমস্কার ও ও নমস্কার আরে মনীষা কেক কাটবি চল সবাই এসে গেছে হাই 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 হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু করছো কি থাক 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 কাশি কি হলো আজকে ওর জন্মদিন আজকের দিনে কি বাতি নেভাতে আছে আজকে এই শুভ দিনে যেখানে যত বাতি আছে সব জ্বালিয়ে দেওয়া উচিত কি বলে মেসেমশাই সত্যি বুঝছিস তুই আরে আমি ঠিকই বলছি আজকের দিনে বাতি নেভানোটা কি শুভ আজকের দিনে যত প্রদীপ জ্বালাবে ততই ওর ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইংরেজদের মতো শহরে এটাই নিয়ম
আচ্ছা আমরা বাঙালি, আমরা ইংরেজের নিয়ম মানতে যাবো কেন? বরং আমরা প্রদীপ জ্বালিয়ে ওর মঙ্গল কামনা করব। আপনারা কিছু মনে করবেন না, আমার মনে হলো তাই বলে ফেললাম। আঙ্কেল আপনি কিছু মনে করবেন না, ও এরকম এলোমেলো কথা বলে থাকে। আপনি মনীষাকে বলুন বাতিগুলো নিভিয়ে কেক কাটতে। না না, তোমার বন্ধু তো ঠিক কথাই বলেছে, জন্মদিনে মোমবাতি জ্বালানোই তো উচিত, নেভানো নয়। মনীষা তুই বরং মোমবাতিগুলো জ্বালিয়ে রাখ। দেখছিস কেমন শিয়ানা পাগল, ভাষণ টাষণ দিয়ে কেমন হিরো হওয়ার চেষ্টা করছে। হচ্ছে হিরো, সবার সামনে এমন ফ্যাথা করবো না, বাছাধান কেঁদে কুল পাবে। লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ, আজকের এই আনন্দ অনুষ্ঠানে আপনাদের সবার সামনে গান গিয়ে শোনাবেন আজকের বিশেষ অতিথি শ্রীমান কাশীনাথ। না না, ও যে মানে আপনারাই গান বাজনা করুন না, ওকে কেন টানাটানি করছেন? আরে কি বলছিস নাকি তুই, আমি গায়ে যাত্রা দলে কত বিবেকের গান করেছি, আর এখানে গান গাইতে পারবো না আমি? এটা তোর গ্রাম নয়। আরে গান তো গানই, তাতে গ্রামই বাকি শহরে বাকি, আমি গাইবো, তুই চুপ কর। কিসের গান মাটির গানে ভরবে কিয়া এই শহরের প্রাণ। আমার না গানে গানে আজকে করি সবারে প্রণাম, ও পলাশপুরের ছেলে আমি কাশি আমার না গানে গানে আজকে করি সবারে প্রণাম। এলাম এমন আজব দেশে কেউ ডাকে না ভালোবেসে, গায়ের মানুষ বলে আমি পাই না কোনো দাম, আমি পাই না কোনো দাম। পলাশপুরের ছেলে আমি কাশি আমার না গানে গানে আজকে করি সবারে প্রণাম। বাসায় কোকিল হয়ে কিসের এত অহংকার, হায় রে এমন শহর জীবন তোমার পায়ে নমস্কার। নয়তো মানুষ সিধে সাধা লাগছে আমার সব গোলক ধাঁধা, কোন দেশেতে এলাম ও ভাই ভাবছি অবিরাম, আমি ভাবছি অবিরাম। পলাশপুরের ছেলে আমি কাশি আমার না গানে গানে আজকে করি সবারে প্রণাম। আশার আশায় আমি তোমাদের কাছে না সারা জীবন
জীবন রাখবো মনে কিছে কিছে পেলা গ্রামের মানুষ কাঁদে হাসে তার চোখেতে স্বপ্ন ভাসে নাই বাদিলে মূল্য যে তার করি গোসেলাম তোমাদের করি গোসেলাম পলাশপুরের ছেলে আমি কাশি আমার নাম গানে গানে আজকে করি সবারে প্রণাম এলাম এমন আজব দেশে কেউ ডাকে না ভালোবেসে গায়ের মানুষ বলে আমি পাই না কোনো দাম পাই না কোনো দাম পলাশপুরের ছেলে আমি কাশি আমার নাম গানে গানে আজকে করি সবারে প্রণাম পলাশপুরের ছেলে আমি কাশি আমার নাম গানে গানে আজকে করি সবারে প্রণাম লা 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 গানে গানে আজকে করি সবারে প্রণাম ফলের রস নিয়ে এসছো আমি রাজু তুই খানা দেখ দারুন খেতে নে না নে না নে নে কাল আপনার গান সবার খুব ভালো লেগেছে দেখো না তোমাদের সবার ভালো লেগেছে কিন্তু আমার এই বন্ধুটা ওর ভালো লাগেনি তাই রেগে আছে উত্তরাগ হবেই কারণ আপনার মতো ও তো উদারও নয় সরলও নয় না না তুমি জানো না আমার বন্ধুর মতন ছেলেই হয় না খুব ভালো ছেলে এত বছর ধরে তো আমাদের বাড়িতে আছে এখনো পর্যন্ত ওর মনের খবরটাই পেলাম না ভালোবাসার মূল্য দিতে ও জানে না যাকে একটা গ্লাস ওকে দিয়ে দেবেন আসি তুমি আমায় ভালোবাসো কিনা জানি না কিন্তু আমি তোমায় ভালোবাসি তাই বলছি তোমার এই জেলাসিটা এখন স্পষ্ট হয়ে উঠছে কাশিদা দুদিনের মধ্যে সবার মন জয় করে ফেললো তুমি তো পারলে না কারণ তোমার মধ্যে সেই সারল্যতা নেই আসছি তুমি আমার ভালোবাসো কিনা জানি না কিন্তু আমি তোমায় ভালোবাসি এই ছেলেটা ডাক্তার মেরিকা জারুট দেখতেও ভালো আর এই ছেলেটা মাল্টি মিলিয়নিয়ার বাবার একমাত্র ছেলে মিডল ইস্টে ইউরোপে সাত সাতটা স্টিল ফ্যাক্টরি আর এ হচ্ছে তো এগুলো দেখে আমি কি করব দাদা সিম্পল বিয়ে করবি দেখ আমার ইচ্ছে এদের মধ্যে কাউকে তুই পছন্দ করে বিদেশে সেটেলড হয়ে যা আমায় যদি বিয়ে করতেই হয় আমি নিজের ইচ্ছে করব তোমাকে এনে ভাবতে হবে না নিজের ইচ্ছে মানে তুই কি কাউকে ভালোবাসিস যদি কাউকে ভালোবেসেও থাকি তার জন্য তোমার পারমিশন নিতে যাব কেন ঠিক আছে তবে যাকে তুই ভালোবাসিস সে যদি আমার পছন্দের না হয় তাহলে সে বিয়েও আমি হতে দেব না দাদা ভুলে যেও না বাবা এখন আমাদের মাথার উপরে আছে Thank you.
কাজ নেই তো, তাই কলকাতা শহরে একটু দেখতে বেরিয়েছিলাম। আপনি যেখানে যাবেন আমি আপনাকে পৌঁছে দেব, চলুন। কেন একটা মেয়ের গাড়ি করে গেলে লোকে কি ভাববে? আমার লজ্জা করে না? আরে তো লজ্জা পাবার কি আছে, আর লজ্জা করে না? কি হলো, চোখ বন্ধ করলে কেন? খারাপ কি? আপনি যে জামাটা পরেছেন না, ওটা বড় ভালো না। কেন? এটা তো লেটেস্ট ফ্যাশন। ও লেট ফ্যাশন আমি বুঝি না, এ জামা আমার পছন্দ না। আরে বাবা, তুমি হয়তো জানো না, আজকাল এইসব জামা পরে রাস্তায় বেরোলে 10 জন ফিরে ফিরে আমাকে দেখবে, তার মধ্যে দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আচ্ছা এটা কি ধরনের কথা? কোথায় একটা মেয়েকে দেখে 10 জন লোক সম্মান করবে? তারা এমন জামা পরে ঘুরে বেড়াচ্ছে যাতে লোকে অসম্মান করুক? না না, মোড়ের জামা ভালো না। ও হো কাশি, এটাকে বলে শর্ট টপ, এটাই এখন লেটেস্ট ফ্যাশন, সবাই এসব পরে ঘুরছে। পরুক যে জায়গায় 10 মাস 10 দিন ধরে একটা মা তার সন্তানকে ধারণ করে, সেই জায়গাটা আপনি সকলের সামনে খুলে ঘুরে বেড়াচ্ছেন, আর সেটা দেখে যখন লোকে বাজে ইঙ্গিত করে তখন সেটা তাদের দোষ হয়ে যায়? এই এইটা হচ্ছে আপনাদের ফ্যাশন? লজ্জাই তো মেয়েদের অলংকার, তাকে এইভাবে বিলিয়ে দেওয়াটা কি ঠিক? এইটাই আমার কাছে অভ্যেস, আমার মুখে যা আসে আমি তাই বলে ফেলি, কিছু মনে করবেন না, আমি চললাম। দাঁড়াও, এবার খুড়ো এখন ঠিক আছে? আমার ইচ্ছার বিরুদ্ধে আজ অব্দি কারোর কোনো কথা আমি শুনিনি, কিন্তু আজ শুনলাম, কারণ আমাকে এত মূল্যবান কথা কেউ কখনো বলেইনি। তোমার কথাগুলো আমার ঠিক লেগেছে, ভালো লেগেছে। বসো। আমি বসো বলছি, বসো, ঠিক করে ধরো। এই জন্য বলেছিলাম মেয়েদের পেছনে বসানো ঠিক নয়। তোমার মন্দু এভাবে নড়চড়া করলে গাছ লাগবে? এম্মা এ কি হাসছ? আমার ভাগ্যটাই খারাপ, আর একটাই ভালো জামা ছিল সেটাও ছিঁড়ে গেল। আরে তুমি এত ভাবছো কেন? চলো যে কোনো দোকানে গিয়ে নতুন জামা কাপড় কিনে নেবে। না বাবা, আমি আর এতে বসছি না, আমি সেলাই করে নেওয়া চললাম। তুমি এসো, বসে বসে বসো, বসো। শহরে এগুলো থাকে কাশি, এগুলো তোমাকে শিখতে হবে। তুমি এখানে থাকো, আমি ওই দিক থেকে আসছি, ঠিক আছে? কিছু মনে করবেন না, ধাক্কা লেগে গেছে, কিছু কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, ধাক্কা লেগে গেছে। আরে আমি না দেখে কি হলো? আমি না দেখে ধাক্কা লেগে, এটা পুতুল, পুতুল এটা পুতুল। হ্যাঁ চলো ভেতরে, এদিকে এসো, এসো,
আসো। আমি ওদিকে দেখি। এইটা কিন্তু সত্যি সত্যি পুতুল। পুতুল মারলো। এটা পুতুল নয়, আই এম সরি, আই এম ভেরি সরি। মারলো আমাকে। এটা পুতুল নয়, মেয়ে। এসব প্যাক করে দিই, এই শার্টটা আর প্যান্টটা তোমার। আমার ধরো, চলো চলো। এই শোনো 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 শোনো, এই এই শাড়িটা পরলে না তোমাকে একেবারে আমাদের পলাশপুর গ্রামের মেয়েদের মতো লাগবে। তুমি এই ঘরে থাকো? হ্যাঁ আমি এখানে থাকি, আমার সঙ্গে রাজু থাকে, আমার ছোটবেলার বন্ধু, ভীষণ ভালোবাসে। তুমি বসো না, বসো। বসছি, আগে তুমি এগুলো পড়ো না, ধরো। আমি আমি এগুলো পরে পরে এখন পরে নয়, আগে পড়ো, দেখো ভাই হচ্ছে কিনা। কি হলো? না মানে আমি আমি কি করে এগুলো তোমার সামনে, মানে তুমি একটু বারান্দায় গিয়ে দাঁড়াও না। ঠিক আছে। আমি তোমার বুকের মাঝে আছি। এইটা আমাকে দাও, আমাকে দাও। দেখো আমি না কি বলতে কি বলে ফেলি, আজ থেকে এটাকে আমি এটাকে আমি আমার কাছে রেখে দেবো। আমি আজ আসি, বাই। নেই মেশমানে মেশমানে এইভাবে যাবেন না, আমার না আমার ভীষণ বিপদ। কিসের বিপদ? ওই ববেরা আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, আমাকে ইংরেজিতে বললো, কতবার বললো আই লাভ ইউ আই লাভ ইউ, আর বললো যে সাত দিনের মধ্যে আমি যদি ওকে আই লাভ ইউ না বলি তাহলে কি একটা ইংরেজিতে বললে করে ফেলবে, আমি বললো তুমি করে ফেল। কথাটা শুনে না কিরকম ওর মনটা খারাপ হয়ে গেল। ও ইংরেজিতে কি বললো সেটা তো বলো। সেটাই তো মনে পড়ছে না, কি বললো, সুসিট সুসিট
এরকম একটা বলছিল। মানে সুইসাইডের কথা বলেনি তো? হ্যাঁ, বিয়ের কথা বলতে আমি বললাম এক্ষুনি করে ফেলো। মাই গুডনেস, সুইসাইড মানে বোঝো মানে আত্মহত্যা। হতে পারে না, হতে পারে না। আরে শোন, কোথায় যাচ্ছ? আমাকে এক্ষুনি ববির কাছে যেতে হবে, এক্ষুনি করে ববির কাছে যেতে হবে। বেশি বসে এত রাতে তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি বেশি বসে, আমি পাগল হয়ে গেছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি বেশি বসে, আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে। বেশি বসে এক্ষুনি যেতে হবে। দাঁড়া, শান্ত হ, আমি দেখছি। হ্যালো 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 ববি, হ্যাঁ নাও কথা বলো, কথা বলো। হ্যালো হ্যালো ববি বলছি, তুমি ঠিক আছো তো ববি? তুমি ভালো আছো তো ববি? ববি তোমার ওই ইংরেজি শব্দটার মানেটা যে এতটা সাংঘাতিক আমি ঠিক বুঝতে পারিনি ববি। ববি ববি তুমি পড়বে কেন ববি? ববি আমার তোমাকে সত্যি দেখতে ইচ্ছে করছে ববি। আমি আমি তোমার বাড়ির সামনে এসে দাঁড়াচ্ছি, আমি আমি শুধু তোমাকে একবার চোখের তাকিয়ে দেখে চলে আসবো। না, এখন আসতে হবে না, অনেক রাত হয়ে গেছে। আমি তোমার সাথে কাল সকালে গিয়ে দেখা করব, কথা দিলাম যাব। ঠিক আছে। কি বললো রে? বলেছে কাল সকালে আসবে। বলেছে তো? এবার ঘরে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। কেমন দেখাচ্ছে? সত্যি বলবো, মনে হচ্ছে যে আমি তোমার বুকের মাঝে আছি। এইটা আমাকে দাও, আমাকে দাও। দেখো আমি না কি বলতে কি বলে ফেলি, আজ থেকে এটাকে আমি আমার কাছে রেখে দেবো। আমি আজ আসি। তুমি তুমি ঠিক আছো তো? আমার কথা ছাড়ো, আগে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। এই দেখো তুমি কাল থেকে একই কথা বলে যাচ্ছ, তোমাকে কেন বোঝাতে পারছি না যে। শোন, ও ঠিক বুঝতে পেরেছে, তুই পাচ্ছিস না। শোন, আরে মেয়েটা তোকে ভালোবাসে, আর কেউ যে যে ভালোবাসলে ওকে ফিরিয়ে দিতে নেই। কিন্তু আমার তো কোনো যোগ্যতা নেই, আমার কি আছে বলতো? ভালোবাসা দাঁড়ি পাল্লায় ওজন করা যায় না কাশি। তুইও তোকে ভালোবাসিস, তা নইলে অত রাতে তুই পাগলের মতন ওখানে ছুটে যেতে চাইতিস? তুমি বুঝতে পারছো না, আমি তো কোনো কাজকর্ম করি না, ওকে একটা জামা কাপড় কিনে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। কোনো কিছুর বিনিময়ে ভালোবাসা হয় না কাশি, ভালোবাসার জন্য মন বিনিময় করতে হয়। আরে আমি যেটা বলছি সেটা শোন না। আমি তোমার পায়ে ধরছি, তুমি এ নিয়ে কোনো কথা বলো না, তুমি এখানে চুপচাপ দাঁড়াও, আমি ওকে বুঝিয়ে বলছি। দেখো আমি তোমাকে চোখে দেখে খুশি, আমি চাই যে তুমি সুখে থাকো, অনেক ভালো থাকো। তুমি অনেক বড় ঘরের মেয়ে, তোমার বাবা দাদা তোমার জন্য অনেক ভালো। আমি যা বলি তাই করি, তোমার সঙ্গেই আমার বিয়ে হবে।
কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, কেউ আমাকে আটকাতে পারবে না। এটা ভালোবাসা নয়, এভাবে ভালোবাসা হতে পারে না। এরা তোমাদের খেয়ালি পোনা, বিলাসিতা। এটা যে ভালোবাসা নয় কি করে বুঝলে? দেখো ববি, তুই কোটিপতির মেয়ে আর আমার বন্ধু গায়ের সহজ সরল ছেলে, ও মানুষকে প্রাণ দিয়ে ভালোবাসে। ববি, শহরের মেয়ে কি মানুষের মতো ভালোবাসার অভিনয় করতেও জানে না? দয়া করে, তুমি দয়া করে ওর সাথে ওরকম ছেলে খেলা করতে এসো না, প্লিজ। তুমি তোর বন্ধু, তাহলে বন্ধু হয়ে বন্ধুর পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছ কেন? কেন দাঁড়াচ্ছি, কেন দাঁড়াচ্ছি তুমি শুনবে? তুমি কাশিকে কতটুকু চেনো ববি? ছোটবেলা থেকে ভালো করে পড়াশোনা করবার সুযোগটা পর্যন্ত পাইনি, একটা ফাইভ স্টার হোটেলে বসে কিভাবে খাওয়া দাওয়া করতে হয় সেটা পর্যন্ত জানে না, হাই সোসাইটিতে মেশবার মতো ক্ষমতাই ওর নেই। তুমি একটা কোটিপতির মেয়ে হয়ে কি দেখে ওকে ভালোবাসো? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, ওর বাইরের দিকে আমার কাছে বড় নয়। আমি দেখেছি কাশির মন, কিন্তু তাই নেই তুমি এত চিন্তিত কেন? তোমাদের কাছে ভালোবাসার অর্থ শুধু জীবনকে উপভোগ করা। আজ আজ ওকে ভালো লাগছে তাই ওর সঙ্গে প্রেম করছো, কাল যখন মোহ ফুরিয়ে যাবে তখন অন্য কাউকে ধরবে? রাজু, অন্য মেয়েদের সাথে আমাকে গুলিয়ে ফেললে তুমি ভুল করবে। তোমাদের খেয়াল খুশির মূল্য দিতে গিয়ে আমি আমার বন্ধুকে হারাতে পারবো না, তুমি ওকে ভুলে যাও। অসম্ভব। শোনো, এই ভালোবাসা ভালোবাসা খেলা খেলতে গিয়ে আমার বন্ধুকে চরম আঘাত তুমি দিও না ববি, ও কিন্তু সইতে পারবে না। একবার আমার জন্য চরম আঘাত ও পেয়েছে, কিন্তু আমি বেঁচে থাকতে আমার বন্ধুকে দ্বিতীয়বার আর কোনো আঘাত পেতে দেব না। তুমি চলে যাও। বুঝেছি, বন্ধু শব্দের অর্থের মানেটাই তুমি ভুলে গেছো। কাশি সারা জীবন তোমার ইঙ্গিতে চলবে, তোমার খেলার পুতুল হয়ে থাকবে, সেটাই তুমি চাও? সাহস করো কথাকার, ওই মুখ সামলে কথা বলো। শোনো রাজু, মিথ্যে আমার পথে কাটা হতে চেয়েও না, যে কোনো ভাবে আমি কাশিকে তোমার কাছ থেকে কেড়ে নেবই। তুমি দেখেনি, আমি তোমার সামনে কাশির সাথে প্রেম করব, তোমার সামনে ওকে আমি তুলে নিয়ে যাব, তোমার সামনেই ওকে বিয়ে করব। অসম্ভব, আমি হতে দেব না। এমনকি ওকে যাতে চোখের সামনে দেখতে না পাও সেই ব্যবস্থা আমি করছি। আজ তোর সঙ্গে যেতে হবে? হ্যাঁ, এখন থেকে তোকে রোজই আমার সঙ্গে বেরোতে হবে, আমার অফিসে তো চাকরি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, আমি জানতাম, আমি জানতাম তুই আমার জন্য কিছু একটা করবি, তোর বন্ধুরা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নে তাড়াতাড়ি রেডি হয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বস, এই হলো আমার অফিস। কত বড় অফিস রে তোর, তুই এখানে কাজ করিস? হ্যাঁ এখানে। চল চল চল, আমি আসছি। ম্যাডাম আসুন, এখানে বস। আমি স্টকগুলো পাঠিয়ে দিন, আমি এখানে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। গুড মর্নিং। গুড মর্নিং। চার দিন হয়ে গেল কাশির সাথে আমার দেখা হচ্ছে না, ও কোথায় যাচ্ছে কি করছে তুই কিছু জানিস না? সে সকালবেলা বেরোয় আর রাত্রে বাড়ি ফেরে, সব সময় দুজনে একসাথে। আগে তবু বাবার সাথে গল্প করতে আসতো, এখন দেখা পর্যন্ত করতে আসে না। এডি মিস্টার, হ্যালো, এটা ঘুমানোর জায়গা নয়। আচ্ছা ম্যাডাম, এই ফাইলটা দেখে নিচ্ছি, আমি একটু চেক করে নেবেন। একাশি চোখে দিয়ে উঠছ, ওঠ ওঠ, চ চ চ। মন খারাপ করছিস কেন, খেয়ে নে না।
কাউকে ভালোবাসলে তার বাবা মা বাড়ির লোকেরা পথে কাটা হয়ে দাঁড়ায়। কিন্তু এ কেমন বন্ধু মনীষা, যে আরেক বন্ধুর ভালোবাসার পথে কাটা হয়ে যায়। ভালোবেসে আমি কি কোনো ভুল করেছি রে ববি? ভালোবাসাটা কোনো অপরাধ নয়। তাছাড়া তুমি তো কোনো অন্যায় করনি, আমি তো তোমার পাশে আছি না। কেন? আরে আরে আরে, এই কাশি, এটা তুই কি শুরু করেছিস বলতো? রোজ রোজ মাটিতে বসে দূর বাবা, আমি তো তোর উপরে বসে খেতে পারবো না। আচ্ছা কি মুশকিল, এটা কি তোর গ্রাম, এটা তো শহর এখানে। আচ্ছা ঠিক আছে, তোকে আর মানুষ করতে পারলাম না। কি ব্যাপার বলতো, রোজ রোজ সাত সকালে আমাকে নিয়ে অফিসে যাচ্ছিস, সাথে ফিরছিস, বলছিস কিনা চাকরি হয়ে গেছে, তুই আমাদের সারাদিন কোনো কাজই করতে দেয় না, শুধু সারাদিন বসে থাকা। এটাই তোর চাকরি, খাওয়া দাওয়া থাকা শোয়া, তোর কোনো অসুবিধা হচ্ছে? এই না না, আমি তা বলিনি রে। দেখ এভাবে কয়েকদিন যেতে আসতে হয়, তারপরে চাকরি পাকা হয়। তাহলে তো ঠিকই আছে, এটা ভালোবাসা নয়, এভাবে ভালোবাসা হতে পারে না, এরা তোমাদের খেয়ালি পোনা বিলাসিত। এটা যে ভালোবাসা নয় কি করে বুঝলে? তোমাদের খেয়াল খুশির মূল্য দিতে গিয়ে আমি আমার বন্ধুকে হারাতে পারবো না, তুমি ওকে ভুলে যাও। অসম্ভব, আমি হতে দেব না। এমন কি ওকে যাতে চোখের সামনে দেখতে না পাও সেই ব্যবস্থা আমি করছি। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। হ্যালো, আমি ববি বলছি। হঠাৎ কি ব্যাপার? আমি এখন তোমার বন্ধুর সাথে ফোরামে মার্কেটিং করছি, তারপরে দুজনে একসাথে আইনক্সে ছবি দেখবো। তোমার যদি কিছু করার থাকে করতে পারো। হোয়াট? আচ্ছা ম্যাডাম, এখানে আমার যে বন্ধু বসেছিল সে কোথায় গেল? সে তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। বেরিয়ে গেছে? হ্যালো, কি হলো? খুঁজে পাচ্ছ না তো? আরে আমরা এখন রিভার সাইড রেস্টুরেন্টে বসে খাচ্ছি দাচ্ছি ঘুরছি, আমাদের দেখতে চাও? এসেছিল কোথায়? এখানে না। সত্যি করে বল, ববি এসেছিল কি না? আরে সত্যি করে তো বলছি, ববি এখানে করতে আসবে? তুই অফিস থেকে চলে এসেছিস কেন? তুই আজ বললো যে ঘুম পাচ্ছিল, তা আমাকে বলে আসিস নি কেন? আরে তোকে ওই কোর্ট থেকে বা দেখতে না পেয়ে আমি যা কষ্ট পেয়েছি, এক ঘন্টায় আমি তোমাকে সেটা বুঝিয়ে দিলাম। আমার সাথে লাগতে এসো না, ফল ভালো হবে না, বুঝতে পেরেছো নিশ্চয়ই? ডোন্ট শাউট, চিল্লিও না,
এই তো সবে শুরু, এক এক করে অনেক কিছু পাবে, তৈরি থাকবে তুমি। আমি কাশ থেকে তোমার কাছ থেকে পেরে নেব। উঠে বললে কমিলা কাশি, তোর ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে? আমরা কিরকম একসঙ্গে স্কুলে যেতাম, একসঙ্গে পুকুরে সাঁতার কাটতাম, মনে পড়ে? মনে নেই আমার, সব মনে আছে। কাশি, তুই আমাকে আগের মতন ভালোবাসিস তো? তুই এ কথা বলছিস কেন? আচ্ছা, তোর কাছে ববি বড় না আমি বড়? রাজু, তুই আমার সেই ছোটবেলাকার বন্ধু, কত বছর ধরে তোর সঙ্গে আমার সম্পর্ক। আরে ববিকে আমি কতটুকু চিনি, তোর থেকে ও আমার কাছে বড় হবে এ কথা তুই ভাবলি কি করে? সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি। শিবার লক্ষ্মী ছেলে মাতা, এই শিব, এই তো, এই তো আমি আছি, আমি আছি, এই তো। গুড মর্নিং আঙ্কেল। হ্যাঁ গুড মর্নিং। কি রাজুবাবু, আজকাল যে দেখা সাক্ষাৎই হচ্ছে না, কি ব্যাপার? না মানে কাজে আসলে এত ব্যস্ত হয়ে পড়েছি যে। ভালো ভালো, কাজ থাকা ভালো। কাশিবাবু চাকরিতে জয়েন করেছে নাকি? ওকে সঙ্গে করে নিয়ে যাও রোজ। এখনো হয়নি তবে। না মানে বাড়িতে একা একা বোর হবে তাই। তোমার আন্টি তো বাপের বাড়ি যাচ্ছে, উনিশাও কলেজে বেরিয়ে গেল, আমি তো একা একা বোর হচ্ছি। ওকে আমার কাছে রেখে যাও না, আমার সঙ্গে বসে দুটো গল্প করবে, অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। না না আপত্তি আর কি। না না তুমি নিশ্চিন্তে যাও, তোমার বন্ধু যাতে বোর না হয় তার ব্যবস্থা আমি করব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আসছি। আচ্ছা আচ্ছা গো, আছে মালটা দে। কোন মাল? সিনেমা টিকিট। ও বাইসকোপ, খুব ভালো হবে। কে কে যাবে? তুমি, আমি আর রঘুরা। কেউ যাবে না, তুই আর ববি। ববি? না না এটা ঠিক না। কি ঠিক না? হ্যাঁ কি ঠিক না? মেয়েটা তোকে ভালোবাসে, ওর সঙ্গে একদিন সিনেমায় গেলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কিন্তু? কোনো কিন্তু নয়। রাজু জানতে পারলে কিন্তু ভীষণ রাগ করবে। কিচ্ছু বলবে না, সে দায়িত্ব আমার। আরে রাজু তোকে ভালোবাসে, ও কি তোর উপর রাগ করতে পারে? সেটা অবশ্য ঠিক। আসতে এসো, দেখে এসো। মির্চি লাগে।
अच्छा आप अंदर चलो अपन गाड़ी पर करके आता है। চুপ করে আছিস কেন? বল কি হয়েছে তোর? গুন্ডারে মেরেছে। কোথায়? বাবির সঙ্গে বায়োস্কোপে গেছিলাম, ওখানে। ও বুঝেছি, বায়োস্কোপ। এবারে বুঝতে পারছো তো কেন আমি তোমাকে ওর সঙ্গে মিশতে বারণ করেছিলাম? তেলে আর জলে কোনোদিন মেশে না, কোনোদিন না। তোমাদের বড় লোকই খাম খেয়ালি পড়ার মূল্য দিতে গিয়ে আজকে আমার আমার বন্ধুর এই হাল হয়েছে। আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি ওকে ছেড়ে দাও, ওকে রেহাই দাও। শোন না, এতে বাবির কোনো দোষ নেই। আমরা তো বসে বাইসকোপ দেখছিলাম, হঠাৎ কিছু কুণ্ডা এসে মারতে শুরু করলো। আমি তোকে বারবার বারণ করেছিলাম। আমি এটা শহর, এখানে হিসেব করে কথা বলতে হয়, হিসেব করে চলতে হয়। আমার কথা শুনেছিস তুই? কাশি, তোর মতো সহজ সরল ছেলের মূল্য দেবার ক্ষমতা এদের নেই রে, এদের নেই। চল। আমি গুন্ডা পাঠিয়েছি, আমার পছন্দের বাইরে কিছু করলে তার পরিণতি এরকমই হবে। তোমাকে কতবার বলেছি আমার ব্যাপারে তোমাকে মাথা ঘামাতে হবে না। একটা বস্তির ছেলের হাত ধরে থার্ড গ্রেড সিনেমা হলে ঢুকতে তো লজ্জা করো না।
আচ্ছা তুই তুই নিজের ফ্যামিলি স্ট্যাটাসের কথা ভুলে গেলি? আমি আমি তোর ভালো। আমার ভালো তোমাকে বুঝতে হবে না, আমার নিজেই ভালো বোঝার মতো বয়স আমার হয়ে গেছে। কিন্তু তুই যেটা করছিস সেটা আমরা মেনে নেব না, সেটা আমি পছন্দ করি না। তোমার পছন্দ হলো কি না হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি। ববি সব কিছুর একটা সীমা আছে, আমি সেটাই বলতে চাই। ডোন্ট ক্রস ইওর লিমিট। আমি চারটে বোতল ভেঙে দেখিয়ে দিলাম, তোমার রাগের জবাব দিতে আমি জানি, কারণ তোমার শরীরে যে রক্ত বইছে আমার শরীরেও সেই রক্ত বইছে। শেষবারের মতন বলে দিলাম, সহ্যের সীমা ছাড়িও না। আর একটা কথা, যাকে তোমরা গুন্ডা পাঠিয়ে মারতে চেয়েছিলে আমি ওকেই ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। শুধু তুমি কেন, পৃথিবীর কেউ আমাকে আটকাতে পারবে না। কিল দ্যাট বাস্টার্ড, শালাকে খতম করে দে। হ্যালো, ঠিক আছে ঠিক আছে, ওকে আচ্ছা। কাশি কোথায়? আমি জানি না। জানি না মানে? কাশিকে বলে দেবেন কাশি আর তার বন্ধু যেন আমার সঙ্গে দেখা করে, নাহলে ঝামেলা হয়ে যাবে কিন্তু। ওই চল। ভাঙছো মানে এসব কেউ কাশি কোথায় গেল? কাশি কাশি কি হলো সব? ও নো, ও মাই গড, কাশি কাশি আঙ্কেল, আঙ্কেল কাশি কোথায়? কাশি কোথায়? আরে আন্টি, আন্টি আমি ডাক্তারখানায় গেছিলাম, এসে দেখি কাশি নেই। আঙ্কেল আঙ্কেল ওপরে সব ভাঙছো না, আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে বলো না কাশি কোথায়। আমি ওকে ববির কাছে পৌঁছে দিয়েছি। হোয়াট? তুমি ওকে ববির কাছে পৌঁছে দিয়েছো? হ্যাঁ। কেন, ওয়াই, কেন তুমি ওকে ববির কাছে যেতে দিয়েছো? কে তোমাকে অধিকার দিয়েছে? চুপ করো, ভালোবাসার মূল্য দিতে যখন জানো না তখন অন্যের ভালোবাসাকে অসম্মান করো না। ববি কাশিদাকে প্রাণের চেয়েও ভালোবাসে। কিন্তু কিন্তু কাশি তো ববিকে ভালোবাসে না। ভালোবাসা, ভালোবাসা কি সেটা বোঝার ক্ষমতাই তোমার নেই। তা যদি থাকতো তাহলে বন্ধু হয়ে বন্ধুর পথে কাঁটা হয়ে দাঁড়াতে না। তুমি কাশিদার বন্ধু হয়ে যেটা করতে পারোনি আমি ববির বন্ধু হয়ে আজ সেটা করে দেখিয়েছি। হ্যালো, কাশি কোথায়? আমার সঙ্গে আছে। তোমরা কোথায়? এখানেই থাকি।
তোমার জানার কোন দরকার নেই। আচ্ছা আমি তো কোনো দোষ করিনি, তাহলে ওরা কেন আমাকে মারলো? ছোটবেলা থেকে যখন যা চেয়েছি সব কিছু পেয়েছি, শুধু একটা মাত্র জিনিস কেউ কখনো আমাকে দেয়নি, তা হলো ভালোবাসা। আজ আমাকে কেউ যদি সুখী করতে পারে সেটা হচ্ছে তুমি। তুমিই একমাত্র মানুষ যাকে আমি আপন বলে জেনেছি। আই লাভ ইউ কাশি। ভয় পেও না, আজ আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আমাদের মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। চলো। হ্যালো কমিশনার আঙ্কেল। ইয়েস, আমি ঋষি বলছি। বলো আঙ্কেল। আমার বোনকে একটা ছেলে জোর করে তুলে নিয়ে গেছে। তোমার বোনকে কেউ জোর করে তুলে নিয়ে যায়নি, তোমার বোনই আমার বন্ধুকে নিয়ে পালিয়ে গেছে। মুখ সামলে কথা বল। সত্যি কথা শুনবার সাহস বোধ হয় তোমার নেই। আমার বন্ধুকে অ্যারেস্ট করতে না বলে তুমি বরং তোমার বোনকে সামলাও। আমি কিন্তু তোমার বোনের নামে পুলিশে কমপ্লেন করব। তোকে কিছু করতে হবে না, যা করার আমি করব। ওরা যেখানেই পালাক, ওদের আমি খুঁজে বার করবই। দরকার হলে সারা ভারত তন্ন তন্ন করে চষে ফেলব, তবু ওদের আমার চাই। তোমরা ওদিকের গেটটা ফলো রাখো, তোমরা আমার সঙ্গে এসো। কাশি, ওঠো কাশি, পুলিশ এসেছে। ওঠো ওঠো কাশি, চলো এসো এসো। সাত দিন ধরে আমাকে পাগলা কুকুরের মতো দৌড় করিয়েছো শালা। আমার এদের ধরতে এসছেন কেন? আমরা কি করেছি? দেখুন ইন্সপেক্টর, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। বিয়ে করো, যা খুশি করো, বলে কয়ে করলে আমাদের পাগলা কুকুরের মতো সাত দিন ছুটে বেড়াতে হতো না। খোদ কমিশনারের হুকুম, ওকে অ্যারেস্ট করতে এসেছি। ইউ হ্যাভ নো রাইট টু অ্যারেস্ট হিম। আমরা দুজনেই এখন অ্যাডাল্ট। ওসব আমাকে বলে লাভ নেই, আমার কাছে ওর অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। অপহরণের দায় ওকে আমি অ্যারেস্ট করতে এসেছি। আর শুনে রাখো, তোমাকে তোমার বাবা দাদা রিকোয়েস্টে ছেড়ে দিলাম, ফারদার এরম করলে তোমাকেও অ্যারেস্ট করবো। না, আপনারা কেউ আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবেন না। কাশি, হ্যালো ঋষি বলছি। বলুন। ধরা পড়েছে? হ্যাঁ ধরা পড়েছে। আপনার বোনকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি। আরে বদমাশটা, ওকে এখন কাবাব বানানোর কথা ভাবছি। এই ওকে গাড়িতে তোল। শালা বামুন হয়ে চাঁদে হাত, শালা কোটিপতি জামাই হবে না? সাত দিন তোর পেছনে কুত্তার মতো ঘুরে বেড়িয়েছি, শালা পরলোকের জামাই হবি না? শালা সব শোধ নেব। হ্যাঁ বলুন। এমন মর মরবে যাতে হাড় আর মাংস আলাদা হয়ে যায়। কাল সকালে থানা থেকে যেন ওর ডেড বডিটা বের হয়। এটা অন্যায়, মারবে কেন? কাশির কোনো দোষ নেই। এই চুপচাপ এখান থেকে চলে যা। বামুন হয়ে চাঁদে হাত বাড়ানো না, আমার বোনের সঙ্গে প্রেম করা,
আবার তুই এসছিস তোর বন্ধুর হয়ে সুপারিশ করতে। মনে যদি অত দয়া থাকে না, কাল বন্ধুর ডেড বডিটা থানা থেকে কালেক্ট করে দিস। আমি তোমার কাছে হাজির করছি, আমি তোমার পায়ে ধরছি ঋষি বাবু। কাশী নিরপরাধ, কাশীকে তুমি ছেড়ে দাও। দোষ তোমার বোনেরও কিছু কম নয়, তবে সে সে ব্যাপারে আমি তোমার কিছু বলতে চাই না। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি তুমি প্লিজ কাশীকে প্রাণে না মেরে আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ ঋষি বাবু। আমি প্রতিজ্ঞা করছি, ওকে আমি গ্রামে পাঠিয়ে দেবো, অনেক দিনে পাঠিয়ে দেবো। ও তোমাদের কাছে আর আসবে না, আর তোমাদের বিরক্ত করবে না, প্লিজ। ভিক্ষে চাইছিস, যা ভিক্ষে দিলাম। কিন্তু একটা কথা মনে রাখিস, কাশী যদি কোনো দিন এ পথে পা বাড়ায়, ওর সাথে সাথে তুইও শেষ হয়ে যাবি। আমার হাত থেকে কেউ রেহাই পাবি না। এ তল্লাটে তোর জন্য আর মুখ না দেখি, বড় বাঁচা বেঁচে গেলি। হৃদয় জুড়ে রাখব ধরে তোকে চিরদিন, যখন মনে পড়বে মনে। কাশী, তুই কানি বাড়ি চলে যা। কাশী এখানে থাকলে ওরা তোকে প্রাণে মেরে ফেলবে। শোন, তুই কালি তোর গ্রামের বাড়িতে ফিরে যা, তারপর আমি আবার তোকে আমার কাছে ডেকে নেব, ঠিক আছে? চল। ও বন্ধু বিদায়, ও বন্ধু হবে। কেউ জানি না কবে আবার দেখা যে হবে, বুক ভাঙায় অশ্রু জমে নেনা ডেকে কাছে বন্ধু বলে। আজ যাবা বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু আবার পা ধরতে আসিস। শুনে রাখ, তোর বন্ধু যদি আমার বোনের দিকে আর একবার হাত বাড়ায়, তো ওকে আমি শেষ করে দেব। তার আর কোনো দরকার হবে না, আমি কাশীকে শহর থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। সে আর কোনোদিনও ফিরে আসবে না, সে আর কোনোদিনও ফিরে আসবে না, সে আর কোনোদিনও ফিরে আসবে না, ফিরে আসবে না, ফিরে আসবে না, ফিরে আসবে না। আমার কথার জবাব দে, চুপ করে আছিস কেন বল, বাড়ি যাসনি কেন? আমি যেতে পারলাম না রে রাজু, যেতে পারলাম না।
আমার খুব ভয় করছে। ভয়? আবির চলে গেলে ও যদি কিছু করে ফেলে। আবির ওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি রে, ওকে আমি আঘাত দেব কি করে বল? গ্রামে আমি কোনোদিনও কাউকে ঠকাইনি রে, আজ আমি ওকে ঠকিয়ে পালিয়ে যেতে পারবো না রে। ওকে ঠকালে তো ঝুঁকি আমাকে মহাপুরুষ বলবে, তুই কি সেটা চাস? তুই বুঝতে পারছিস না, তুই কেন বুঝতে পারছিস না? তুই এখানে থাকলে ওরা তোকে বাঁচতে দেবে না কাশী, ওরা তোকে তোকে প্রাণে মেরে ফেলবে। প্রাণের ভয় পালিয়ে যাওয়ার চেয়ে ওর ভালোবাসার জন্য মরাও ভালো। কে মারবে আমাকে? কে? ওর দাদা? ওরা তো আমার অর্ধেক জীবন শেষ করে দিয়েছে, বড় জোর কি করবে? আমাকে মেরে ফেলবে তাই তো? মারুক, তবু আমি ওকে ছেড়ে গায়ে ফিরে যেতে পারবো না। রাজু, ফিরে যেতে পারবো না। কাশী, কাশী তুই আমার কথাটা শোন, তুই ওখানে যেতে পারিস না কাশী, ওকে তুই ভুলে যা। আমি জানি যে তুই খুব কষ্ট পাবি, কিন্তু আমি আর পাচ্ছি না রে। যখন বেঁচে আছি তখন অন্তত একবার ওকে চোখের দেখাটা দেখে আসি। না, ওখানে তোর যাবার দরকার নেই, আমাকে যেতেই হবে। ববে কি আমার ভীষণ দরকার? কোনো দরকার নেই, তোর কাউকে দরকার নেই, আমি তো আছি তোর জন্য। চ চ তোকে বাড়ি পৌঁছে দিই। না, আমি ববির কাছে যাব, আমাকে ববির কাছে যেতেই হবে। না, ববির কাছে তুই যাবি না কাশী। আমাকে আজ বাধা দিস না রে রাজু, দেখ দেখ তোর এই ঘরটা থেকে আমি শুধু এই ভাঙা আয়নাটা নিয়ে যাচ্ছি। এই আয়নাটার মধ্যে আমি শুধু ববির ছায়া দেখতে পাই, আমি তো শুধু এই ছায়াটুকু নিয়ে যাচ্ছি। বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না রাজু? তুই যাবি না কাশী। রাজু, 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 আমি তো পায়ে পড়ি, আমার ছায়াটুকু আমাকে দিয়ে দে রাজু, আমার ছায়া। ওর জীবনে যাতে তুই ওর ছায়া দেখতে না পাস, আমি সেই ব্যবস্থা করছি। ভাবি, 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 রাজু আমার ববির ছুঁয়ে থেকে তুই ভেঙে দিলি। রাজু বেশ করেছি, তুই আমাকে একদিন বলেছিলি না যে ববির থেকে আমি তোর কাছে অনেক বড়। রাজু, বন্ধুত্ব আর ভালোবাসা এক নয় রে ভাই, এক নয়। ভালোবাসা? ভালোবাসা? শহরের একটা নোংরা মেয়ের প্রতি তোর এত দরদ? আমি ববির কাছে যাবো। ববির কাছে যাবি না তুই? ববির কাছে যাবো, সেই তোর কাছে সবকিছু হলো, আমি তোর কেউ নাই। যাওয়ার চিন্তা চল, চল তুই থাক, তুই ওখানে পড়ে দেখি তুই কিভাবে ববির সঙ্গে দেখা করতে যাস। ববি কেমন আছে? এখনো জ্ঞান ফেরেনি। এখনো জ্ঞান ফেরেনি? নিশ্চয়ই তুমি ওকে কিছু বলেছো, না হলে আত্মহত্যা করার মতো মেয়ে নয়। প্লিজ বাবা, বিশ্বাস করো, আমি কিছু বলি। ডোন্ট বিলিভ ইট। আমি তোমাকে বিশ্বাস করি না, নিশ্চয়ই ওকে তুমি কিছু বলেছো। কাশী,
ববি, কাশি, ববি, ববি, কাশি, ববি, 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 আমি তোকে নিশ্চয়ই নিয়ে যাবো। বাবুলের মতো চেঁচাচ্ছ কেন? কাশি কোথায়? আমি বলছি কাশি কোথায়? আমি জানি না। জানো কিন্তু তুমি বলবে না। যদি সেটাই মনে করো তাহলে তাই। তুমি কি চাও রাজ? তুমি যা চাও আমি তোমাকে সব দেব। শুধু কাশি আমার কাছে ফিরিয়ে দাও। ও বাড়ি চলে গেছে। না না, তুমি মিথ্যা কথা বলছো। আমি বিশ্বাস করি না কাশি আমাকে তেরে কথা দিতে পারে না। আমি জানি তুমি জানো কোথায় বলো। রাজু কোথায় বলো? রাজু, রাজু, আমি হেরে গেছি রাজু। তুমি জিতে গেছো, কাশিকে আমার বিক্রি দাও। আমি স্বীকার করছি আমি হেরে গেছি। আমি তোমার কাছে আচরণ করে বলছি কাশিকে ফিরিয়ে দাও। বললাম তো ও বাড়ি চলে গেছে, তুমি কেন বিশ্বাস করছো না? বিশ্বাসঘাতক, বেঈমান! কাশিকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। আমার ভালোবাসাকে যে আঘাত তুমি দিয়েছ, ভগবান তোমার কখনো ক্ষমা করবে না, কখনো না। দাঁড়াও, কাশি কোথায়? আমি জানি না। জানো নানা, যতক্ষণ না তুলবি কাশি কোথায় আমি তোকে ছাড়ছি না। বল কাশি কোথায়? জানো নানা, এইভাবে দুটো জীবন নষ্ট করে দেবার অধিকার কে তোকে দিয়েছে? বল কাশি কোথায়? বল, বল কাশি কোথায়? বল কাশি কোথায়? তুই কি করে বুঝবি হারিয়ে যাওয়ার ব্যথাটা কি?
বিষ্ণা মেয়েটার কাছ থেকে। তুই তোর বন্ধুকে কেড়ে নিতে চেয়েছিলি, ওই ব্যথাটা একবার অনুভব করে দেখেছিস? একবার ওর দিকে তাকিয়ে দেখ, সব হারিয়ে যাকে ও পেতে চায় তাকে তুই ওর কাছ থেকে সরিয়ে নিতে চাস, কি নিয়ে বাঁচবে বলতে পারিস? এই যে, এই যে রাজুদা, এই মহলের সবকিছু আমার নখদর্পণে। তুমি ভেবেছিলে তোমার বন্ধুকে তুমি লুকিয়ে রাখবে না, কেউ জানতে পারবে না? কি ভেবেছ, ধর্মের কোল বাতাসে নড়ে সেটা জানো না বুঝি? দেখবে দেখবে, তুমি দেখো তাহলে, দেখো সবাই দেখো, কে দেখো এদিকে, কি অবস্থা করেছে ভালো করে দেখো, তোমরা দেখতে পাচ্ছ? দেখো তোমরা, সময় নষ্ট করো না, এখানে বেশিক্ষণ থাকলে বিপদ হবে, তোমাদের এক্ষুনি বেরোতে হবে। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে তুই একা করে, মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। আমি বুঝতে পারিনি জানো, আমি বুঝতে পারিনি যে ভালোবাসার অধিকার বন্ধুত্বের অধিকারের চাইতে অনেক বড়। আমি হেরে গেছি বলিসা, আমি আমি হেরে গেছি বলিসা, আমি হেরে গেছি। এটা তোমার পরাজয় নয় রাজু, এটা তোমার পরাজয় নয়, তোমার চোখের জলই তো বলে দিচ্ছে এটা তোমার জয়, তোমার বন্ধুত্বের জয় রাজু, তোমার বন্ধুত্বের জয়। Ah!
আমি আমি আর কাশি এখানে হাইওয়ের উপরে গুন্ডা কাশিকে মারছে। পর্যন্ত তুমি বাজিটা ধরে রাখতে পারলে, আমি পারলাম না। পারলাম না, আমার কাশিকে যদি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কেউ ভালোবেসে থাকে সেটা তুমি ববি, সেটা তুমি। তুমি আমাকে ক্ষমা করো ববি, তুমি আমাকে ক্ষমা করো।